at the Foreign Investors Chamber of Commerce and Industry, FICCI. বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিগত ছয় দশক ধরে ফিকি বাংলাদেশের ২১টি খাত জুড়ে ৩৫টি দেশের ২০০টিরও বেশি সদস্যের প্রতিনিধিত্ব করছে। সংগঠনটির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আওয়ামী লীগ বরাবরই ব্যবসা বান্ধব সরকার উল্লেখ করে বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে বলে জানান। ফিকি দেশের ৯০% অভ্যন্তরীণ এফডিআই এর প্রতিনিধিত্ব করছে, যা আমাদের দেশের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করে। আমি ফিকির ৬০ বছর পূর্তি উপলক্ষে এর প্রাক্তন ও বর্তমান সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমাদের দেশে আরও বেশি বিনিয়োগ আসুক সেই উদ্যোগটা অব্যাহত থাকুক সেই কামনা করি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের ভোক্তা বাজার যুক্তরাষ্ট্র এবং জার্মানিকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। প্রায় ১৭ কোটি মানুষ আমাদের বাংলাদেশে, এছাড়াও আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নত করেছি। ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা। তখন যুক্তরাজ্য বা জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যাতে ছাড়িয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে। সকল প্রতিকূলতা অতিক্রম করে অর্থনৈতিক সমৃদ্ধির পথে দেশকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাই, আমরা আমাদের প্রচেষ্টাকে আরও জোরদার করি। একটি বিজয়ী জাতি হিসেবে আমরা আমাদের বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই। পরে দুই দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।